নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আরও একটি ট্রান্সফার রিলেটেড ভিডিও এবং ইস্টবেঙ্গলের বিভিন্ন ট্রান্সফার খবর যেগুলো উঠে আসছে সেইগুলোর মধ্যে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন দিমিতাস ডিয়ামান যা সই করার সম্ভাবনা সই করতে রাজি হয়ে গেল তার মেডিকেল টেস্ট সেইটার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে কারণ আপনারা জানেন গত মৌসুমে শেষ যে মরসুমটা সেই মৌসুমে শেষের দিকে কিন্তু একটা চোট ছিল তার এবং সেই চোটটা কিন্তু এখনও চিন্তায় রেখেছে ইস্টবেঙ্গলকে এবং সেই জন্যই তার মেডিকেল টেস্ট হবে এবং সেইখানে ফিট ঘোষণা হলে তাকে কিন্তু ইস্টবেঙ্গলে জার্সিতে খেলতে দেখা যাবে এবং ইস্টবেঙ্গল কর্তারা অবশ্যই আশা করছেন যে এইটা মেডিকেল টেস্টটাতে তিনি শত সম্পূর্ণরূপে পাস করবেন এবং তাকে আগামী মরশুমে দলের সই করানো হবে এছাড়া আর যে দুটো খবর কিন্তু উঠে আসছে যে ইস্টবেঙ্গল কিন্তু অন্ততপক্ষে আপুইয়াকে পাওয়ার ব্যাপারে যেমনটা মনে করা হচ্ছিলো আপুইয়াকে পেতে কিন্তু বাগানি হয়তো এগিয়ে আছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আপুইয়া এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে খেতে পেতে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এখনও পর্যন্ত যদিও যতক্ষণ না ডিল সম্পূর্ণ হচ্ছে বলা যায় না যে এটা সেটা কি হবে তবে আপুইয়াকে পাওয়ার ব্যাপারে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে ইস্টবেঙ্গল এছাড়া আরও একজন ফুটবলার যাকে নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল সেটা হচ্ছে আলেক সাজি এই আলেক সাজিকে পাওয়ার ব্যাপারেও কিন্তু অনেকটা এগিয়ে গেছে ইস্টবেঙ্গল এবং শোনা যাচ্ছে তার ডিলটা প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের যে ভারতীয় ব্রিগেডটা আরও স্ট্রং হবে সেটা বলাই বাহুল্য এই আলেক সাজি এবং আপুয়াকে শেষ পর্যন্ত সই করানো যায় কিনা সেটাই এবার দেখার বিষয় তবে এখনও পর্যন্ত আমরা যেটুকুনি জানতে পারছি যে ডিএমএন ট্যাকসের সইটা যেমন হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা সব কিছু প্রায় রাজি হয়ে গেছে তিনি শুধুমাত্র মেডিকেল টেস্ট এছাড়া আলেকসাজি এবং আপুইয়া তাদের দুজনের ব্যাপারে প্রায় অনেক কথা এগিয়ে গেছে এবং তাদের পাওয়ার ব্যাপারটা প্রায় নিশ্চিত হয়ে গেছে ইস্টবেঙ্গল এখনও যদিও আপুইয়া বা আলেকসাজি কেউই সই করেনি তবে এদের পাওয়ার ব্যাপারে অনেকটা এগিয়েছে এবং কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে বলা যায় তবে ট্রান্সফার মার্কেট যতক্ষণ না সই সম্পূর্ণ হচ্ছে বলা যায় না তবে এখনও বলছি আলেক্সাজি এবং আপুইয়া কিন্তু ইস্টবেঙ্গলের পথে অনেকটা ফাঁপাড়িয়েছে যদিও এখনও পর্যন্ত মুম্বাই এফসি তাকে ছাড়বে কি না সে নিয়ে একটা দ্বন্দ্ব আছে অনেকের মনেই যে মুম্বাই এফসি কি তাকে ছাড়বে তবে তার একটা যেটা জানেন যে ট্রান্সফার ক্লজ আছে তো সেইটা ক্লিকার হয়তো মনে করা হচ্ছে যে ইস্টবেঙ্গল সম্পূর্ণরূপে করতে পারছে এবং একটা বড় অ্যামাউন্ট ট্রান্সফার ফি দিয়েই কিন্তু তাকে ইস্টবেঙ্গল নিতে চলেছে এবং সেটা কিন্তু বেঙ্গলের ট্রান্সফার ইতিহাসে কিন্তু সেটা হায়েস্ট অ্যামাউন্ট হতে চলেছে সেটা কিন্তু বলাই বাহুল্য হলো দেখা যাক শেষ পর্যন্ত আপুইয়া আলিক্সা আছে কিনা তবে ইস্টবেঙ্গল আগামী মৌসুমে যে একটা বেশ ভালো দল করতে চলেছে এবং সেটা একটা ভালো লড়াই দেবে প্রতিপক্ষকে সেটা কিন্তু বলাই চলে এই তিনটে পরিবর্তন এই তিনটে দল দলে বাজারে সাইনিং কতটা ইস্টবেঙ্গলের পক্ষে ভালো হতে চলেছে সেই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না অন স্পোর্টসকে